তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো কন্ট্রোল সেটিং নিয়ে। তো যতগুলো এখানে কন্ট্রোল সেটিংয়ের মধ্যে সেটিং আছে সবগুলো দেখাবো। নতুন নতুন সেটিং অ্যাড হয়েছে, সেগুলো কিন্তু তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো কোন সেটিংয়ে কী কাজ, কোন সেটিংয়ে কী হবে, কোন সেটিং অন করলে কী হবে, কোন সেটিং অফ করলে কী হবে, সব আজকে এই ভিডিওতে বলে দেবো। তো কন্ট্রোল সেটিংয়ের মধ্যে যতগুলো সেটিং আছে সবগুলো একটি একটি করে ডিটেলস দেবো, সব তোমরা কিন্তু ভিডিও দেখে কিন্তু বুঝে যাবে। সবগুলো কিন্তু ভালো মতো বুঝিয়ে দেবো, বুঝে যাবে। তো ভিডিও স্কিপ করবে না, নাহলে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না। তোমরা যদি এখন যদি ভিডিও স্কিপ করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, পরে এসে উল্টাপাল্টা কমেন্ট করবে। তো ভালো মতো ভিডিও দেখো প্রথমে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো জানতে হলে কী করে দেখো, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। তোমরা যদি চ্যানেল নতুন আসো, চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিও নিচে সাবস্ক্রাইব অপশন আছে, সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে থাকবে লাইকন ক্লিক করে অল অপশন সিলেক্ট করবে, এভাবে তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। এবং তোমরা যদি এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজ এখনও পর্যন্ত ফলো না করে থাকো, ফেসবুক পেজে কিন্তু ফলো করে নেবে ফটাফট। আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমার ফেস রেভেল ভিডিও না দেখে থাকো, তাহলে কী করে দেখো, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। দেখো এখান থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি, প্রথমে দেখতে পাচ্ছ এখানে তোমরা কন্ট্রোলসে চলে যাবে। এখানে যতগুলো সেটিং আছে সবগুলো কিন্তু দেখিয়ে দেবো। তো প্রথমে তোমরা যে সেটিংটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে M position। তো এখানে দেখতে পাচ্ছ ডিফল্ট করা আছে। ডিফল্ট করা থাকলে কীভাবে চলো সেটা দেখে দিচ্ছি প্রথমে, সেটা কিন্তু দেখে কিন্তু বুঝে যাবে। তো ডিফল্ট করা হয় যেহেতু এই সেটিংটি, এখানে কিন্তু তিনটি সেটিং তোমরা দেখতে পেয়ে যাচ্ছ প্রথমেই। তো এখানে দেখতে পাচ্ছ ডিফল্ট করা আছে। ডিফল্ট করা থাকলে কীভাবে চলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ডিফল্ট করা থাকলে কীভাবে দেখতে পাচ্ছ, AM টা দেখো, AM এর সার্কেলটা। তো তুমি যেখানে AM এর ধরে নাও এটা এনিমি আছে, তো এনিমির পাশে তুমি যদি সার্কেলটাকে নিয়ে গিয়ে রাখো, তুমি যেখানে স্কোপ অন করো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এনিমির বডিতে কিন্তু চলে যাচ্ছে, যে AM এর যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এনিমির বডিতে সোজা কিন্তু চলে আসে জুম ইন করা সঙ্গে সঙ্গে। তো তুমি যদি দেখতে পাচ্ছ যদি এখানে ফায়ার করো, রেড ডট করে যদি ফায়ার করো, তাহলে কিন্তু এনিমির গায়ে কিন্তু গুলি লাগবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেড ডট করলাম, দেখতে পাচ্ছ এনিমির উপরে কিন্তু রেড ডট করছি, ফায়ার করছি, তখন কিন্তু এনিমির বডিতে কিন্তু চলে যাচ্ছে গুলিটা। তো এভাবে কিন্তু ডিফল্ট সেটিংটা কিন্তু কাজ করছে। তো এরপর তোমরা এর মধ্যে দেখতে পেয়ে যাবে Press 1 Scope। তোমরা যদি এই সেটিংয়ে রাখো তাহলে কীভাবে চলো সেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে বোঝা যাবে। ভিডিও স্কিপ করবে না, দেখো প্রথম থেকে বলে যাচ্ছি ভিডিও স্কিপ করবে না। তো Press 1 Scope পরে রাখলে কীভাবে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এনিমির সাইডে কিন্তু নিয়ে যেয়ে আমি কিন্তু এখানে জুম ইন করছি, তাও কিন্তু মানে স্কোপ ইন করছি, তাও কিন্তু দেখতে পাচ্ছ এনিমির বডিতে কিন্তু যাচ্ছে না। তো তুমি যদি এটা রেড ডট করো, রেড ডট করো, তুমি যদি এখানে ফায়ার করো, তবে গিয়ে তোমার কিন্তু এনিমিকে গুলি লাগবে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে। তো দেখতে পাচ্ছ এনিমির সাইডে নিয়ে তুমি যদি এভাবে মারো, তবে কিন্তু এনিমিকে গুলি লাগবে। তো যেমন আমাদের ডিফল্টে হচ্ছিলো, আমি সাইডে এখানে স্কোপ ইন করেছিলাম, তো এনিমির বডিতে চলে যাচ্ছিলো, সেটা কিন্তু এখানে হবে না। তো এখানে তোমাদের কী করতে হবে, রেড ডট করে কিন্তু ফায়ার করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেড ডট হটলো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুলি লাগবে না। যখন তোমরা রেড ডট করে ফায়ার করবে সঙ্গে সঙ্গে কিন্তু এনিমিকে কিন্তু গুলি লাগবে। তো এইভাবে কিন্তু এই Press 1 Scope যে সেটিংটা আছে এটা কিন্তু কাজ করছে। তো স্কোপ ইন করলে কিন্তু এনিমির বডিতে যাচ্ছে না, যেমনটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এখানে তোমাদের M সার্কেল রেড ডট করে কিন্তু মারতে হবে এই সেটিংয়ে রাখলে। তো এবার দেখতে পেয়ে যাবে তোমরা এর সঙ্গে আছে কিন্তু ফুল কন্ট্রোল সেটিং। তো তোমরা যদি এই ফুল কন্ট্রোলে করে দাও তাহলে কীভাবে চলো এখান থেকে দেখে দিচ্ছি। ফুল কন্ট্রোল করলে মানে আউট অফ কন্ট্রোল, মানে তোমার এখানে দেখতে কোনো কন্ট্রোলে থাকবে না। তো দেখতে পাচ্ছ এনিমির কত এখানে পাস দিয়ে আমি রেড ডট যে এখানে সিম্বলটা দেখতে পাচ্ছ এটা নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ কিন্তু রেড ডট কিন্তু হচ্ছে না, মানে দেখতে পাচ্ছ সাদা কিন্তু থেকে যাচ্ছে। তো স্কোপ ইন করলেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ এনিমির বডিতে কিন্তু যাচ্ছে না। তো এটা হচ্ছে ফুল কন্ট্রোল। তুমি যদি একবার এনিমির বডিতে নিয়ে গিয়ে মারো, তবে গিয়ে কিন্তু এনিমিকে গুলি লাগবে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে এনিমির বডিতে তুমি যখন নিয়ে যাবে দেখুন তখনই কিন্তু এখানে রেড ডট হচ্ছে, তাছাড়া কিন্তু রেড ডট হবে না। এটা হচ্ছে ফুল কন্ট্রোল সেটিং। তুমি একবার এনিমির বডিতে নিয়ে গিয়ে মারবে, যেখানে মারবে সেখানে কিন্তু গুলি লাগবে। তুমি যদি এখানে হেডে মারো, শুধু হেডে কিন্তু গুলি লাগবে। এটা হচ্ছে ফুল কন্ট্রোল সেটিং। এবার কিন্তু এই সেটিংটাও কিন্তু কাজ করছে। এই তুমি যদি এখানে পাশে একবার দেখতে পাচ্ছ এনিমির পাশে আমি এখানে স্কোপ করছি, তাও কিন্তু এখানে এনিমির বডিতে কিন্তু যাচ্ছে না। একবার এনিমির বডিতে নিয়ে গিয়ে তুমি রেড ডট করো, তবে গিয়ে কিন্তু রেড ডট হবে। তো এই সেটিং তোমরা কিন্তু এখানে ডিফল্টে রাখবে, ডিফল্টে খেলে কিন্তু মজা পাবে। তো এরপরে তোমরা যে সেটিংটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লেফট ফায়ার বাটন সেটিং। তো এখানে দেখতে পাচ্ছ দুটো অপশন কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছ, এখানে অলওয়েজ আছে এবং শো স্কোপ কিন্তু আছে। তো তুমি যদি এটাকে শো স্কোপ করে রাখো তাহলে কীভাবে চলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে চলো ব্যাক যাচ্ছি, দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি, তো ভালো মতো কিন্তু বুঝে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু শো স্কোপ যে সেটিংটা করে রাখলাম, তো এখানে কী হচ্ছে দেখো, যখনই তোমরা এখানে স্কোপ ইন করবে তখনই কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে ফায়ার বাটনটা দেখতে পাচ্ছ বাম দিকে চলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ ফায়ার বাটনটা, এটা যখনই তোমরা স্কোপ করবে তখনই কিন্তু দেখতে পাবে। আর যখনই তোমরা স্কোপ আউট করে দেবে তখন কিন্তু ফায়ার বাটন কিন্তু চলে যাবে। তো এভাবে কিন্তু এই সেটিংটি কাজ করছে। যদি এখানে শো স্কোপ করে রাখো তাহলে, তুমি যদি এখানে অলওয়েজ করে দাও লেফট ফায়ার বাটন যে সেটিংটা আছে অলওয়েজ করে দাও, তাহলে কী দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তুমি স্কোপ করো চেয়ে না করো, স্কোপ ইন করলেও এখানে যে ফায়ার বাম দিকের ফায়ার বাটন দেখতে পাচ্ছ এটা কিন্তু থাকবে। তুমি স্কোপ ইন করলেও থাকবে, আউট করলেও কিন্তু এই ফায়ার বাটন কিন্তু থাকবে, মানে সবসময় কিন্তু থাকবে এই ফায়ার বাটনটা। তো এই হচ্ছে এই সেটিংয়ের কাজ। তো যখন খুশি তুমি কিন্তু এই বাম দিকের ফায়ার বাটনটা কিন্তু ইউজ করতে পারো। তো এটা গেল আমাদের লেফট ফায়ার বাটন সেটিং। তো তোমাদের ইচ্ছে মতো এটা রাখতে পারো। এরপরে তোমরা যে সেটিংটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে
হোল্ড ফায়ার টু স্কোপ। তো দেখতে পাচ্ছ এটা অফ করা আছে, অফ করতে গেলে কী হবে দেখো, এটা কিন্তু AWM-এ কাজ করবে। যেমনটা দেখতে পাচ্ছ যখন আমি এখানে ফায়ার বাটনের উপর ক্লিক করছি রানিকার ফায়ার বাটনটাতে, তখন কিন্তু সোজা কিন্তু এখানে গুলি চলে যাচ্ছে, কোনো স্কোপ কিন্তু হচ্ছে না। তোমাকে কী করতে হবে দেখো, স্কোপ অন করার জন্য মানে স্কোপ ইন করার জন্য তোমাকে কী করতে হবে, আলাদা করে তোমাকে কিন্তু এখানে স্কোপের উপর যে স্কোপের অপশনটা আছে এর উপর তোমরা কিন্তু আলাদা করে কিন্তু এখানে ক্লিক করতে হবে, দিয়ে কিন্তু স্কোপ হবে। তো যেমনটা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু স্কোপ নিয়ে গিয়ে এনিমিকে কিন্তু মারতে হবে। তো এইভাবে কিন্তু অফ করে থাকলে কিন্তু এই সেটিংটা কাজ করছে। তো সোজা এখানে গুলি চলে, তুমি এখানে ফায়ার বাটনের উপর ক্লিক করো সোজা কিন্তু এখানে গুলি চলে যাবে, তুমি যদি এটাকে এই সেটিংটিকে অফ করে রাখো। আর তুমি যদি এই হোল্ড ফায়ার টু স্কোপ যে সেটিংটি আছে তুমি যেটাকে অন করে দাও, তাহলে কী হবে দেখো, যতগুলো এখানে স্নাইপার গান আছে সবগুলো গানেই কিন্তু এরা কাজ করবে। যখন তোমরা এখানে ফায়ার বাটনের উপর ক্লিক করে ধরে রাখবে দেখতে পাচ্ছ সোজা কিন্তু এখানে যে এখানে স্কোপটা দেখতে পাচ্ছ সোজা কিন্তু তুমি এখানে ঘোরাঘুরি করতে পারবে স্কোপটাকে, তুমি এদিক থেকে ওদিক নিয়ে যেতে পারবে, মানে এনিমির বডি দিয়ে নিয়ে গিয়ে মারতে পারবে, এনিমির হেড নিয়ে গিয়ে মারতে পারবে। তো এইভাবে কিন্তু এই সেটিংটা কিন্তু কাজ করছে। তুমি কী করতে পারবে যে ডান দিকের ফায়ার বাটনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্লিক করে ধরে রাখবে সোজা কিন্তু এখানে স্কোপ অন হয়ে যাবে, তোমাকে কিন্তু আলাদা করে স্কোপ অন করতে হবে না, সোজা কিন্তু স্কোপ অন হয়ে যাবে, দিয়ে কিন্তু এনিমি কিন্তু মারতে পারবে সোজা সহজভাবে। তো এইভাবে কিন্তু এই সেটিংটি কাজ করছে। তোমরা চাইলে কিন্তু এটাকে কী করবে দেখো, এটাকে অন রাখতে পারো, হোল ফায়ার টু স্কোপ যদি দেখতে পাচ্ছ সেটিংটি তোমরা অন রাখবে। তো এরপরে তোমরা দেখতে পেয়ে যাবে কুইক ওয়েপন সুইচ যে অপশানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফ করা আছে। অফ করা থাকলে কী হবে এবং অন করা থাকলে কী হবে সেটা কিন্তু দেখে দিচ্ছি। তো এদিকে যখন অফ করা আছে, অফ করা থাকলে কোনো এখানে সেটিং কিন্তু তোমরা দেখতে পাবে না, কোনো সেটিং মানে সেটিং বাটন কিন্তু তোমরা দেখতে পাবে না। তো এবার তুমি যদি এটাকে অন করে দাও, এখানে কুইক ওয়েপন সুইচ যে আছে এটা তুমি যদি এখানে অন করে দাও তাহলে কী হবে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটি গান টাইপের দেখতে অপশান চলেছে, চলে এখানে দেখা যাচ্ছে দেখো। তো দেখতে পাচ্ছ এই অপশানটা তোমাদের কিন্তু এখানে শো করবে। তো তুমি এটাকে আমি বড় করে নিলাম তো তোমাকে দেখানোর জন্য, দেখতে পাচ্ছ এই অপশানটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, এই গানের অপশানটা। তো তোমার এই সেটিংটি কীভাবে কাজ করবে, যাও তুমি এখানে AWM চালাচ্ছ সোজা তুমি এর উপর ক্লিক করো সোজা কিন্তু তোমার গান কিন্তু মানে চেঞ্জ হবে। ধরো তুমি এখানে AWM মারছো সোজা কিন্তু দেখতে পাচ্ছ এর উপর ক্লিক করলাম সোজা কিন্তু আমার হাতে MP4টি চলে আসলো, এবার কিন্তু মানে গান পাল্টানোর কাজ করবে এই সেটিংটিতে। তো তোমাকে এই পিস্তুল যে আইকনটা দেখতে পাচ্ছ এর উপর তোমাকে ক্লিক করতে হবে, বক্সে কিন্তু ক্লিক করতে হবে না। তো এবার কিন্তু গান কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেমনটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এইভাবে কিন্তু এই সেটিংটি কিন্তু কাজ করছে। তো এটা গেল আমাদের কুইক ওয়েপন সুইচ যে এখানে দেখতে পাচ্ছ ওই সেটিংটি আছে, এটা তোমরা চাইলে এটা অন রাখতে পারো বা অফ রাখতে পারো। যাদের এখানে থ্রি ফিঙ্গার খেলে তারা কিন্তু এটাকে অন রাখে, আগেই বলে রাখছি। তো আমি এটাকে অফ করে দিলাম, আমার দরকার নেই। তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু অন রাখবে অফ রাখবে, কিন্তু আমি সেটিংগুলো বলে দিচ্ছি। তো এরপর তোমরা দেখতে পাবে কুইক রিলোড। তো কুইক রিলোড এখানে দেখতে পাচ্ছ তুমি যদি এটাকে অন করে দাও তো কী হবে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেম সেম কিন্তু আরেকটি কিন্তু এখানে অপশান চলে আসবে, মানে বাটন চলে দেখতে পাচ্ছ এই বাটনটি কিন্তু রিলোডের বাটন কিন্তু চলে আসবে, যেমন এর আগে এসেছিলো কুইক ওয়েপন সুইচ মানে গান চেঞ্জ করার, এটা কিন্তু রিলোডের বাটন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো এটাতে কী হবে দেখো, তুমি যখন এখানে ফায়ার করবে তোমাকে গান বক্সের উপর ক্লিক করতে হবে না, তোমাকে এর উপর ক্লিক করলে কিন্তু তোমার গান কিন্তু রিলোড হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু এই অপশানটি কিন্তু রিলোডের কাজ করবে, আগে থেকে বলে রাখছি দেখো, এটা এই অপশানটাতে কিন্তু রিলোডের কাজ করবে, তোমরা কিন্তু গান রিলোড করতে পারবে এই সেটিং থেকে। তো এটা তোমরা চাইলে অন রাখতে পারো বা অফ রাখতে পারো, তোমাদের ইচ্ছামতো এটা কিন্তু সেট করে নেবে। তো আমি এখানে অফ করে দিলাম, আমার দরকার নেই। তো এরপরে তোমরা যে সেটিংটি দেখছো সেটা হচ্ছে রিলোড প্রোগ্রেস অন ক্রস হেয়ার। তো এই সেটিংয়ের কাজ কী দেখো, তুমি এখানে ফায়ার করবে তখন কিন্তু কাজ করবে, যখন তোমরা এখানে রিলোড করছো দেখতে পাচ্ছ এখানে কোনো অপশান দেখতে পাবে না, দেখতে পাচ্ছ এখানে যে এম সার্কেলটা আছে এখানে কোনো অপশান দেখতে পাবে না। আর তুমি যদি এই রিলোড প্রোগ্রেস অন ক্রস হেয়ার যেটা তুমি যেটাকে অন করে দাও এই সেটিংকে, তাহলে কী হবে দেখো, যখন তোমরা এখানে ফায়ার করবে যখন তোমরা গান রিলোড করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এমন চিহ্ন দেখতে পাবে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এমন চিহ্ন দেখাচ্ছে, এরকম কিন্তু দেখাবে। আর কোনো অপশান এটির কোনো কাজ নেই, মানে যখন রিলোড করবে তখন কিন্তু এখানে এমন চিহ্ন দেখাবে, মানে তুমি এটা দেখে কিন্তু বুঝতে পারবে রিলোড হচ্ছে গান। তো তোমরা চাইলে এটাকে অন করে রাখতে পারো অফ রাখতে পারো, তোমাদের ইচ্ছে মতো কিন্তু রেখে দেবে। তো এরপরে তোমরা যে সেটিংটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্রি লুক সেটিং। তো এখানে দেখতে পাচ্ছ এটা অফ করা আছে, অফ করতে তাহলে কী হবে সেটা কিন্তু দেখে দিচ্ছি প্রথমে তোমাদের, তারপর অন করে দেখাবো কী হবে সেটিংয়ে। তো দেখতে পাচ্ছ এটা অফ রাখলে কী হবে, যখন তোমরা এখানে দেখতে পাচ্ছ দৌড়ানোর অপশানে ক্লিক করছো কোনো কিন্তু এখানে অপশান দেখাচ্ছে না, এটা দিয়ে তোমার কিন্তু ড্র্যাগ বাটন দিয়ে কিন্তু ঘোরাঘুরি করে দেখতে হবে। আর তোমরা যদি এই ফ্রি লুক যে সেটিংটা আছে তোমরা যদি এটাকে অন রাখো তাহলে কী হবে দেখো, নিজের দিকেও কিন্তু অনেকগুলো সেটিং খুলে যাবে, সবগুলোর কিন্তু এখানে একই কাজ। তো প্যারাসুট থেকে শুরু করে এখানে ড্রাইভিং পর্যন্ত কিন্তু এখানে সেটিং খুলে যাবে, তো সবগুলো কিন্তু একই কাজ। তো একটি দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখে কিন্তু বুঝে যাবে। তো এটা সেটিং যদি তুমি এখানে অন রাখো তাহলে কী হবে চলে কিন্তু দেখে দিচ্ছি, যখন তোমরা এখানে অন এই সেটিংটি অন রাখবে তো একটি চোখের অপশান তোমরা কিন্তু দেখতে পাবে, কখন দেখতে পাবে যখন তোমরা এখানে দৌড়বে। তো এখানে দেখতে পাচ্ছ ছোটো দেখাচ্ছে, চলে কিন্তু বড় করে দেখাচ্ছি এটাকে আমি। তো এখানে দেখতে পাচ্ছ এই এই অপশানটা, তো এটা কিন্তু চলে আসবে, তুমি যদি সেটিংটি অন রাখো তাহলে কিন্তু এটা কিন্তু চলে আসবে। তো কখন তোমরা দেখতে পাবে, যখন তোমরা এখানে দৌড়াবে দেখতে পাচ্ছ এই সেটিং কিন্তু খুলে যাবে। তো এই সেটিং দিয়ে তোমার কী করতে হবে দেখো, এই চোখ দিয়ে তোমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবে, চারদিক কিন্তু তোমরা কিন্তু এই সেটিং দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবে। তো এটাতে কিন্তু অনেকের এখানে প্রবলেম হয়, তো দৌড়ানোর সময় কিন্তু এখানে উল্টো পাল্টো হাত করে কিন্তু এভাবে ঘুরিয়ে করে। তো তোমরা চাইলে এটাকে অন রাখবে অফ রাখবে, তোমাদের ইচ্ছে কিন্তু রাখতে পারো। তো আমি জাস্ট এটা তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো নিচের সেটিংগুলো কিন্তু এরকম কাজ করবে, প্যারাসুট থেকে শুরু করে ড্রাইভিং পর্যন্ত কিন্তু এরকম তোমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবে। তো এই ফ্রি লুক সেটিংটি তোমরা চাইলে অন রাখতে পারো অফ রাখতে পারো, তোমাদের ইচ্ছে কিন্তু এটা দেখে দেবে। তো আমি এটাকে অফ করে দিলাম,
তো এরপর তোমরা দেখতে পেয়ে যাবে অটো সুইচ গান। তো এই অপশানের কাজ কি দেখো, এটা আমি অন করে দিচ্ছি। অন করে দিলে কি হবে, যখন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার গানের গুলি শেষ হয়ে যাবে। দেখো আমি এখানে গুলি শেষ করে দেখাচ্ছি। তো এখানে যখন তোমার এখানে গানের গুলি শেষ হবে, আবার ফায়ার বাটনের উপর ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে গানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে এই সেটিংয়ের কাজ। চাইলে তোমরা এটা অন রাখতে পারো, অফ রাখতে পারো, তোমাদের ইচ্ছে মতো কিন্তু এটা রাখতে পারো। তো গানের গুলি শেষ হলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গান চেঞ্জ হয়ে যাবে, মানে যে গানে গুলি থাকবে সেই গান তোমার হাতে কিন্তু চলে আসবে, যদি এটাকে অন রাখো তাহলে। তো আমি এটাকে অফ করে দিলাম। তো এরপর তোমরা দেখতে পেয়ে যাবে গ্রেনেড স্লট সেটিং। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এখানে সিঙ্গল স্লট করে দিলাম প্রথমে তোমাদের দেখানোর জন্য। সিঙ্গল স্লট করে রাখলে কীভাবে দেখো, তোমার যেখানে দেখতে পাচ্ছ গ্রেনেড বেগারা গ্লোবাল বেগারা সব কিন্তু একই স্লটে থাকবে, মানে এই অপশানটাতে কিন্তু সবগুলো থাকবে, তোমার কিন্তু একটি একটু করে কিন্তু চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে এই সেটিংয়ের কাজ। তোমরা যদি এই গ্রেনেড স্লট যে সেটিংটা আছে তোমরা যদি এখানে ডুয়েল স্লট করে দাও তাহলে কী হবে, চলো কিন্তু দেখিয়েছি। ডুয়েল স্লট করলে কী হবে, দু সাইডে কিন্তু স্লট হয়ে যাবে, একটি গ্লোবালের স্লট থাকবে, একটি কিন্তু এখানে গ্রেনেডের স্লট থাকবে। তো এক স্লট থেকে তুমি এখানে গ্রেনেড মারতে পারবে, এক স্লট থেকে তুমি এখান থেকে গ্লোবাল মারতে পারবে। তো এভাবে কিন্তু ডুয়েল স্লট কিন্তু করে নেবে, ভালো এখানে সুবিধা পাবে। তো এটাকে তোমরা ডুয়েল স্লটে কিন্তু রেখে দেবে। এরপর তোমরা দেখতে পেয়ে যাবে গ্লোবাল স্মার্ট থ্রো। তো এখানে এই সেটিংয়ের কাজ কিছু সেটা দেখে দিচ্ছি, এটা কিন্তু অন করে নিচ্ছি। অন করে রাখলে কী হবে দেখো, যখনই তোমরা এখানে হাতে গ্লোবাল নিবে সঙ্গে সঙ্গে প্রথম গ্লোবাল কিন্তু পড়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছ পরের গ্লোবালটি পড়বে না। আবার তুমি এখানে গ্লোবাল ছেড়ে আবার যদি গ্লোবাল হাতে নাও তাহলে কিন্তু গ্লোবাল পড়ে যাবে, মানে নিজে নিজে কিন্তু এখানে গ্লোবাল পড়ে যাবে। তোমার কিন্তু গ্লোবাল বাটনে মানে ফায়ার বাটন তোমাকে কিন্তু ক্লিক করতে হবে না। তো এটা তোমরা কিন্তু অফই রাখবে, নাহলে কিন্তু এখানে তোমার কিন্তু গ্লোবাল হাত পড়লে কিন্তু এখানে গ্লোবাল পড়ে শেষ হয়ে যাবে। তো এটা তোমরা কিন্তু অফ রাখতে পারো, অন রাখতে পারো, তোমাদের ইচ্ছে মতো কিন্তু করে নেবে। তো আমি বলবো এখানে এটাও কিন্তু অফই রাখবে তোমরা। তো এরপরে তোমরা দেখতে পেয়ে যাবে অটো প্যারাসুট সেটিং। তো এটা আছে অন আছে, তো অন থাকলে কী হবে এবং অফ থাকলে কী হবে সেটা কিন্তু দেখে দিচ্ছি। তো প্রথমে সেটিংটি কিন্তু অফই দেখাচ্ছি। তো অফ তোমার যখন এখানে প্লেন থেকে জাম্প করবে সঙ্গে সঙ্গে কিন্তু জাম্প করার সঙ্গে সঙ্গে কিন্তু সামনে দিকে এগোবে না, দেখতে পাচ্ছ এরকম কিন্তু সোজা কিন্তু তোমার কিন্তু এখানে ল্যান্ড করবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু ল্যান্ড করবে, কিন্তু সামনে দিকে কিন্তু এগোবে না, কারণ এই বাটনটাতে কিন্তু এখানে ক্লিক করা থাকবে না, মানে এটা যদি তুমি যদি অফ করে রাখো তাহলে। আর তোমরা যদি এই সেটিংটি তোমরা যদি এখানে অন করে দাও তাহলে কীভাবে, চলো দেখাচ্ছি। তোমরা এখানে সেটিংয়ে যাবে, সেটিং থেকে তোমরা যদি এই অপশানটাকে যদি এখানে চেঞ্জ করো, মানে এটাকে অন করে দাও, অটো প্যারাসুট যে সেটিংটি দেখতে পাচ্ছ এখানে, তোমরা যদি এই সেটিংটি অন করো তাহলে কীভাবে দেখো, তো এই ফায়ার মানে এই যে সামনে দিকে এগোনোর বাটনটাতে কিন্তু এখানে ক্লিক করা থাকবে, আগে থেকেই তুমি কিন্তু সামনে দিকে কিন্তু এগিয়ে যাবে। তো এইভাবে কিন্তু এই সেটিংটি কিন্তু কাজ করছে অটো প্যারাসুট। তুমি যদি অফ রাখো তাহলে কিন্তু সোজা কিন্তু এরকম নামে চলো কিন্তু দেখাচ্ছি। তুমি যদি এই সেটিংটি অটো প্যারাসুট যে সেটিংটি দেখতে তুমি যদি অফ রাখো তাহলে এইভাবে নামবে, সোজা নামবে। আর তুমি যদি এটাকে অন করতে তাহলে কিন্তু এরকম সোজা কিন্তু মানে এরকম সামনে দিকে এগোবে, দিয়ে নামবে। তো এভাবে কিন্তু এই সেটিংটি কাজ করছে, আশা করি বুঝে গেছো। তো এরপরে তোমরা রান মোড সেটিং দেখতে পেয়ে যাবে। তো এটা ক্লাসিক আছে, ক্লাসিক থাকলে কী হবে চলো দেখিয়ে দিচ্ছি। ক্লাসিক থাকলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রান বাটন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, মানে দৌড়ানোর অপশানটা কিন্তু এখানে থাকবে, যেমনটা দেখতে পাচ্ছ। এর উপর ক্লিক করলে কিন্তু সোজা কিন্তু এখানে দৌড়াবে, যেমনটা তারা দেখতে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে রান অপশানের কাজ, মানে ক্লাসিক করা আছে সেটা কিন্তু এরকম হবে। এবার তুমি যদি এটাকে যদি এখানে ড্র্যাগ অপশান করে দাও, দেখতে পাচ্ছ ড্র্যাগ করে দাও তাহলে কীভাবে চলে দেখাচ্ছি। ড্র্যাগ করলে কীভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রান বাটনটা কিন্তু এখান থেকে চলে গেছে, দেখুন তুমি দেখতে পাচ্ছ ড্র্যাগের যে অপশানটা আছে এটাই কিন্তু শুধু আছে। তুমি যদি এটাকে সোজা দিকে টানো তবে গিয়ে কিন্তু এখানে ফুল স্পিড দৌড়াবে, যেমনটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো যখনই তোমরা ড্র্যাগ বাটন ধরে টানবে সোজা উপরের দিকে রান বাটন দেখতে পাবে, ওখানে নিয়ে গিয়ে ছাড়লে কিন্তু সোজা ফুল স্পিডে কিন্তু দৌড়াবে। এভাবে কিন্তু এই ড্র্যাগ অপশানটি কিন্তু কাজ করছে। তো এরপরে তোমরা যদি এই সেটিংটিকে তুমি যদি এখানে মিক্স বলে একটি অপশান পেয়ে যাবে, এই অপশানে যদি তুমি যদি রান মোডটাকে রাখো তাহলে কীভাবে দেখো মিক্স হয়ে যাবে, মানে তুমি এখানে দেখতে পাচ্ছ রান বাটনের এখানে দেখতে পেয়ে যাবে, এবং ড্র্যাগ করলে কিন্তু এখানে এখান থেকে কিন্তু তুমি সোজা কিন্তু রান বাটনে নিয়ে গিয়ে ছাড়লে সোজা কিন্তু স্পিড দৌড়াবে, মানে সবগুলোই কিন্তু এখান থেকে পেয়ে যাবে তুমি যদি এখানে মিক্স রাখো। তো এই সেটিংটা তো তোমরা তোমাদের ইচ্ছা মতো যেটা তোমাদের এখানে পছন্দ সেটাই কিন্তু এখানে রাখবে। তো আমি যেটা বলছি সেটা তোমাদের এখানে রাখলে হবে না, তোমাদের ইচ্ছা যেটা মানে তোমাদের যেটা ভালো লেগেছে সেটাই কিন্তু তোমরা কিন্তু এখানে রাখবে। তো রান বাটন রান মোড যে দেখতে পাচ্ছ সেটিংটা তুমি ইচ্ছা মতো রেখে দেবে। এরপর তোমরা ভাইকেলস কন্ট্রোল সেটিং দেখতে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ টু হ্যান্ড করা আছে, টু হ্যান্ড করা তাহলে কীভাবে চলো এখান থেকে রেখে দিচ্ছি। যখন তোমরা এখানে ভেহিকেল যখন এখানে নেবে কোনো গাড়ি নেবে তখন দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু এখানে কন্ট্রোলস করার অপশান পেয়ে যাবে, মানে দুদিক থেকে কিন্তু এখানে গাড়িটা কন্ট্রোল করতে পারবে তুমি, যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু করে দেখাচ্ছি। তো এবার কিন্তু এই সেটিংটি কিন্তু কাজ করছে, মানে দুদিকে কিন্তু তুমি এখানে অপশান পেয়ে যাবে, গাড়ি এদিকে ঘুরোনো ওদিকে ঘুরোনো ব্রেকের সব কিন্তু এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু এই সেটিংটি কাজ করছে। আরেকটি এখানে দেখতে পাচ্ছ এর পাশে কিন্তু আরেকটি অপশান আছে, চলো এখান থেকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে অন হ্যান্ড আছে, তুমি যদি অন হ্যান্ড করে দাও ভেহিকেল সেটিংকে তাহলে কী হবে, তো এখানে দেখতে পাচ্ছ এই সাইডের দু সাইডের যে অপশানগুলো দেখতে পাচ্ছ ডান দিকে বাম দিকে সেগুলো কিন্তু চলে গেছে। এখানে কিন্তু ড্র্যাগের যে অপশানটা মানে বাটনটা আছে সেটাই কিন্তু এখানে শো করছে। এই ড্র্যাগের অপশান দিয়ে তোমার কিন্তু এখানে গাড়ি চালাতে হবে, যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে চালাচ্ছি। যখন তোমরা উপর দিকে টানবে এখানে গাড়ি চলবে, নিচের দিকে এখানে করলে এখানে ব্রেক লাগবে সাইড করতে পারবে, কিন্তু ড্র্যাগের মাধ্যমে কিন্তু এটা অন হ্যান্ড দিয়ে কিন্তু চালাতে পারো। তো আমি এখানে বলবো এটা টু হ্যান্ডে রাখবে যাতে এখানে ভালো তুমি এখানে গাড়ি চালাতে পারো। তো এরপরে তোমরা ইন গেম টিপস বলে সেটিং দেখতে পেয়ে যাবে। তো এটা সিম্পলিফিট করা আছে, সিম্পলিফিট করতে গেলে কী হবে সেটা কিন্তু দেখে দিচ্ছি। তুমি যে এখানে জোনের ওয়ার্নিংটা দেখতে পাচ্ছ
হচ্ছে ওয়ার্নিংটা কিন্তু এখানে ম্যাপের উপর কিন্তু ছোট করে কিন্তু এখানে শো করছে, যেমনটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এরা কিন্তু এভাবে কিন্তু সেটিং কিন্তু কাজ করছে, তো সিম্পলি ফিট করা থাকলে। এবার তুমি যদি এটাকে ডিফল্ট রাখো তাহলে কী হবে, দেখো জোনের যে ওয়ার্নিংটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সামনের দিকে পুরো এখানে বড় টাইপের রেড টাইপের এখানে শো করছে, যেমনটা দেখতে পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু বড় করে শো করছে ওয়ার্নিংটা, মানে জোনের যে ওয়ার্নিংটা আছে এভাবে কিন্তু সামনের দিকে বড় হয়ে শো করবে। তুমি যদি এটাকে ডিফল্ট রাখো তাহলে তুমি এটা চাইলে সিম্পলি ফিট করতে পারো। এরপর তোমরা দেখতে পাবে ইলিমিনেশন নোটিফিকেশন, তো এটাকে তোমরা যদি এখানে ক্লাসিকে রাখো তাহলে কী হবে, দেখো এখানে কিলোটা দেখো দেখতে পাচ্ছ, কিলো কিন্তু এরকম দেখাবে তুমি যদি এটাকে ক্লাসিকে রাখো। আরেকটি এখানে অপশান আছে সেই সেটিংয়ে, তুমি যদি এখানে রাখো এই সেটিংটিকে, চলো কিন্তু দেখাচ্ছি, দেখো তোমরা যদি এই সেটিংটিকে তুমি এখানে সিম্পলি ফিট করে দাও, চলো কিন্তু দেখাচ্ছি। সিম্পলি ফিট যদি এখানে এই অপশানটিতে ক্লিক করে রাখো তাহলে কী হবে, দেখো কিলোটা এখানে দেখো কিলো দেখাচ্ছি, যখন তোমরা এখানে ক্লিক করবে তখন কিন্তু কিলোটা এরকম দেখাবে, যেমনটা দেখতে পেলে এরকম কিন্তু কিলো দেখাবে তুমি যদি সিম্পলি ফিট করো। তো এরপরে তোমরা ক্রস হেয়ার টাইপ সেটিং দেখতে পেয়ে যাবে, তো এখানে তোমরা যদি এই সেটিং তুমি যদি এখানে নিউ রাখো তাহলে কী হবে, দেখো এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছ এমের সার্কেলটা এখানে গোল টাইপের হয়ে থাকবে এবং ছোট বড় হবে। তো এরপরে তোমরা যদি এই সেটিংটা তোমরা যদি এখানে ক্লাসিক রাখো তাহলে কী হবে, চলো কিন্তু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ক্রস হেয়ার টাইপ এটাকে আমি ক্লাসিক করে দিলাম, ক্লাসিক রাখলে দেখতে পাচ্ছ এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ এমের সার্কেলটা এরকম কিন্তু চারটা কিন্তু এখানে গোল গোল রাউন্ড রাউন্ড হয়ে থাকবে, যেমনটা দেখতে পাচ্ছ চারটা মিলে কিন্তু এখানে গোল রাউন্ডটা হবে, যেমনটা দেখতে পেয়ে আছো। নিউ করলে কিন্তু এখানে পুরো গোল হয়ে থাকবে এবং তুমি যদি এখানে ক্লাসিক করো তাহলে কিন্তু এরকম চারটা দিয়ে গোল হবে, যেমনটা দেখতে পেয়ে গেলে। তো এবার তোমরা ড্যামেজ ইন্ডিকেটার সেটিং দেখতে পেয়ে যাবে, তো এখানে দেখতে পাচ্ছ ক্লাসিক করা আছে, ক্লাসিক করতে গেলে কী হবে সেটা কিন্তু দেখে দিচ্ছি, তারপর তোমার নিউ দেখাবো। তো দেখতে পাচ্ছি ক্লাসিক করা থাকলে তুমি যখন এখানে ড্যামেজ দেবে ড্যামেজটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হলুদ লেখা কিন্তু ড্যামেজ পড়ছে, যেমনটা দেখতে পাচ্ছ লেখার যে ড্যামেজটা পড়ছে সেটা কিন্তু হলুদ হলুদ লেখা ড্যামেজ পড়ছে। এবার তুমি যদি এই যে সেটিংটি তুমি যেখানে নিউ করতে তাহলে কী হবে, চলো কিন্তু দেখাচ্ছি। নিউ করলাম এখন, নিউ করলে কী হবে, যখন তোমরা এখানে এনিমিকে ড্যামেজ দিবে তখন কিন্তু দেখতে পাচ্ছ হোয়াইট মানে সাদা সাদা দেখতে পাচ্ছ, সাদা কিন্তু ড্যামেজ পড়ছে, সাদা কালারের যে ড্যামেজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সাদা কালারের পড়ছে, ড্যামেজটা যেটা পড়ছে সেটা কিন্তু সাদা কালারের কিন্তু এখানে ড্যামেজ পড়বে। তুমি যদি এটাকে নিউ রাখো তাহলে কিন্তু সাদা কালারের পড়বে, আর তুমি যদি এটাকে ক্লাসিক রাখো তাহলে কিন্তু হলুদ কালারের কিন্তু ড্যামেজ পড়বে, তোমাদের ইচ্ছে মতো এটা করে নেবে। এরপর তোমরা এখানে ভিজুয়াল ইফেক্ট দেখতে পেয়ে যাবে, তো ভিজুয়াল এখানে দেখতে পাচ্ছ এখানে নো ব্লাড করা আছে, তো আমি দেখো এটা প্রথম থেকে দেখাচ্ছি, তোমাদের এখানে বুঝতে কিন্তু সুবিধা হবে, তো আমি এটাকে কিন্তু এখানে ক্লাসিক করে দিচ্ছি। তো ক্লাসিক করতে থাকলে কী হবে চলো দেখে দিচ্ছি, যখন তোমরা এই সেটিংটি ক্লাসিকে রেখে খেলবে যখন তোমরা এখানে জোনের মধ্যে পড়ে যাবে তখন কী হবে, দেখো অনেকগুলো কিন্তু এখানে তোমার ডিসপ্লের উপর কিন্তু এখানে ব্লাড ছড়াবে, যেমনটা দেখতে পাচ্ছ ডিসপ্লের উপর কিন্তু এখানে ব্লাড ছড়াচ্ছে। তো এটা ক্লাসিক রাখলে এখানে ব্লাড ছড়াবে এবং কিলোটা দেখে নাও, এই কিলোটা কিন্তু তোমরা কিন্তু এরকম কিলো দেখতে পেয়ে যাবে, যেমনটা এখানে দেখাচ্ছি, দেখো কিলোটা তোমরা কিন্তু এরকম দেখতে পেয়ে যাবে। এবার তোমরা যদি এটাকে যদি এখানে চেঞ্জ করো, তুমি যদি এটাকে ড্র্যাগ করে দাও তাহলে কী হবে, দেখো এখানে ড্র্যাগ করলাম আমি, ড্র্যাগ করলে কী হবে, দেখো এখানে যে দেখতে পাচ্ছ এখানে ব্লাড কিন্তু ছড়াবেই, তো দেখতে পাচ্ছ কালো কালো কিন্তু এখানে ব্লাড ছড়াবে এবং কিলোও তোমরা কিন্তু এরকমই দেখতে পাবে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিলোও কিন্তু এরকম দেখতে পাবে এবং এটাও কিন্তু ব্লাড ছড়াবে তুমি যদি এখানে জোনের মধ্যে থাকো তাহলে। তো এইভাবে কিন্তু এখানে ভিজুয়াল ইফেক্টের যে এখানে ডার্ক সেটিংটা আছে এভাবে কিন্তু এটা কাজ করছে। এরপর তোমরা যে অপশানটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নো ব্লাড, তুমি যদি এখানে নো ব্লাড করে দাও তাহলে কী হবে, দেখো তুমি এখানে যতই জোনের ভিতরে থাকো না কেন এখানে কোনো ব্লাড ছড়াবে না এবং কিলো তোমরা কিন্তু এরকম দেখতে পেয়ে যাবে, দেখো এখানে দেখাচ্ছি, দেখো কিলো কিন্তু এরকম দেখতে পাবে এবং যত জোনের ভিতরে থাকো এখানে কিন্তু কোনো ব্লাড ছড়াচ্ছে না, যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমি জোনের ভিতরে আছি কোনো কিন্তু এখানে ব্লাড ছড়াচ্ছে না। তো এই সোজাসুজি কিন্তু মানে স্পষ্ট তুমি কিন্তু এখানে এনিমি দেখতে পারবে, আরামসে কিন্তু জোনের ভিতরে কিন্তু ফাইট করতে পারবে, তো নো ব্লাড রেখে দেবে। এরপর তোমরা দেখতে পেয়ে যাবে হিট মার্কার সেটিং, তো এখানে দেখতে নিউ করা আছে, নিউ করতে গেলে কী হবে এবং ক্লাসিক করলে কী হবে সেটা দেখে দিচ্ছি। তো প্রথমে ক্লাসিক করে নিলাম, ক্লাসিক করলে কী হবে চলো দেখাচ্ছি হিট মার্কার সেটিং। তো দেখতে পাচ্ছ ক্লাসিক করলে কী হবে, তো যখন এখানে ফায়ার করছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাল টাইপের যেটা এখানে চারটা অপশান দেখতে পাচ্ছ এরকম কিন্তু লাল টাইপের দেখাচ্ছে। এবার তুমি যদি এখানে নিউ করো তাহলে কী হবে, দেখো তুমি যদি এখানে নিউ করো তাহলে কী হবে, এখানে চলো এখানে আবার ফায়ার করে দেখাচ্ছি, যখন তোমরা এখানে এনিমির বডিতে ফায়ার করবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাদা টাইপের চারদিকে কিন্তু ছড়াচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছ এবার কিন্তু এই সেটিংটি কিন্তু কাজ করছে, মানে তুমি এখানে বুঝতে পারবে এনিমিকে গুলি লাগছে কি লাগছে না, এটা দেখে কিন্তু তোমরা কিন্তু ভালো মতো কিন্তু এখানে বুঝিয়ে নেবে। গুলবালে তুমি যদি এখানে গুলি মারো তাহলে কিন্তু এখানে এই সাদা অপশানটা দেখে সরাবে না, তোমার নিউ রাখতে পারো ক্লাসিক রাখতে পারো। এরপর তোমরা দেখতে পেয়ে যাবে টিমমেট ইন, তো এখানে এই সেটিংটিতে তোমরা কিন্তু এখানে ট্রান্সলুসেন্ট দেখতে পেয়ে যাবে, মানে এখানে ট্রান্সলুসেন্ট করা আছে এবং ক্লাসিকও কিন্তু আছে, তো ট্রান্সলুসেন্ট থাকলে কীভাবে চলো কিন্তু দেখাচ্ছি। তো এটা কিন্তু টিমের জন্য মানে টিম যখন তোমরা বানিয়ে খেলবে তখন কিন্তু এটা কাজে লাগবে। ট্রান্সলুসেন্ট করা থাকলে কীভাবে, দেখো যখন তোমরা এখানে টিমমেটের পাশে যাবে তো টিমমেটের নামটা দেখতে পাচ্ছ একটু আপসাই এবার মানে হাইড হাইড হয়ে যাচ্ছে, যেমনটা তোমরা দেখতে পেয়েছো টিমমেটের পাশে এলে কিন্তু এখানে টিমমেটের নাম হাইড হয়ে যাবে। তো এইভাবে এই সেটিংটি কিন্তু কাজ করছে, মানে ট্রান্সলেটার মতো এটা কিন্তু এটা কাজ করছে। তো এবার তোমার এই সেটিংটি কিন্তু রাখতে পারো, বা তুমি এখানে এটা ক্লাসিক করে দাও টিমমেট ইনফো, তুমি যদি এখানে ক্লাসিক রাখো তাহলে কী হবে, দেখো যখন তোমরা তোমার টিমমেটের পাশে যাবে তখন কিন্তু দেখতে পাচ্ছ নামটা একটু হাইড হচ্ছে না, মানে এখানে আপসাই টাইপের হচ্ছে না, যেমন নাম আছে সেমন স্পষ্ট কিন্তু সেম কিন্তু দেখাচ্ছে, যেমনটা দেখতে পেয়ে যাচ্ছ এখানে কিন্তু কোনো ট্রান্সলেশন কাজ করবে না, যেমনটা দেখতে পেয়ে যাচ্ছ। তো স্পষ্ট যেটা নাম আছে টিমমেটের সেটা কিন্তু দেখাবে পুরো স্পষ্ট।
তো এভাবে কিন্তু এই সেটিংটি কাজ করছে। তো সবগুলো সেটিং কিন্তু এখানে বলে দিলাম, কোন সেটিংয়ের কী কাজ, কোন সেটিংয়ে কী হবে সব কিন্তু এখানে ভালোমতো বুঝে গেছো আশা করি। তো কোন সেটিংয়ের কী কাজ না কাজ সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিলাম। তো আশা করি সব কিছু বুঝে গেছো, যদি বুঝে যাও অবশ্যই একটি লাইক করবে। এখনও পর্যন্ত ভিডিওটি বুঝতে না পারলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু বুঝে যাবে। তুমি চ্যানেলে নতুন এসেছো, চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে। চ্যানেলে শেয়ার করতে পারো এবং ফেসবুক পেজে ফলো না করো তাহলে ফেসবুক পেজে কিন্তু ফলো করে নেবে।